বিরল রোগে আক্রান্ত কুমিল্লার চোদ্দ গ্রামের আবদুল্লা আরফান জন্মের পর থেকে ধীরে ধীরে দেখা দিতে শুরু করে রোগটি আরফানের গালের ডান পাশে কালো হয়ে গজাতে থাকে চুল যা দেখতে অনেকটাই ভয়ানক স্কুল জীবনে অন্য শিশুরা তার পাশে বসতে ভয় পায় তাই নিয়মিত স্কুলেও যাওয়া হয় না তার এদিকে চিকিৎসকরা জানিয়েছেন এই বিরল রোগের চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয় তবে আর্থিক অসচ্ছলতার কারণে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করাবার সামর্থ্যও নেই তার পরিবারের এজন্য সমাজের বিত্তবান এবং সরকারের সহযোগিতা চেয়েছেন তারা আমার ছেলেটার একটা লাইফ আছে একটা জীবন আছে ও ও তো চায় স্বাভাবিক সুন্দর একটা জীবন নিয়ে বেঁচে থাকতে স্বাভাবিক জীবনে ও আসতে চায় যদি আমার এই এলাকাবাসী আমাদেরকে একটু সাহায্য সহায়তা করে ইনশাল্লাহ আশা করি আমাদের নাতিটা চিকিৎসা করে তো ফর্ম ইনশাল্লাহ